আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি শীতের জনপ্রিয় একটি তরকারি। আজকে তৈরি করছি টমেটো, নতুন আলু, মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করি। শুরুতেই আমরা মাছগুলো ভেজে নিব, তার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল বেশ গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি মাছগুলো ভাজা পর্যন্ত। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এতে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর লবণ। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি এতে সামান্য পানি দিয়ে দিব। ভালোভাবে নাড়তে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি এখানে একটু মোটা করে কেটেছি, মানে একটা টমেটো চার ভাগ করলেই হবে। আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন এটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আমরা সবজিগুলো কষিয়ে নেব। আসলে শীতের সময় মটরশুঁটি, পাকা টমেটো আর নতুন আলু দিয়ে মাছের যে তরকারিটা, এটা আসলে অসম্ভব মজার একটা তরকারি। আপনারা যারা এভাবে রান্না করেন না, রান্না করে দেখবেন, অসম্ভব মজা লাগবে। অপেক্ষা করছি সবজিগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। আমাদের সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দরকার নেই, যেহেতু আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সেজন্য সামান্য পানি দিলেই হবে। অপেক্ষা করছি বল কষা অবধি। তরকারি বেশ ভালোভাবে ফুটে এসেছে, এখন আমরা এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর কিছু করার নেই, এখন একটু অপেক্ষা করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, এখন এটিকে নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর আমরা এটা পরিবেশন করে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।